থেকে বলতে পারে একটি লাশের বদলে দশটি লাশ ফেলো, যার মন্ত্রী বলতে পারে এইসব রাজনৈতিক ব্যাপার স্যাপার আলাপ করা যায় না, যার মন্ত্রী বলতে পারে যে 4000 কোটি টাকা এটা কোনো টাকা না, জনগণের 4000 কোটি টাকা খোয়া যাচ্ছে অথচ এটা কোনো টাকা না। গ্রাম গঞ্জ থেকে উপজেলা জেলা থেকে সকলে ওই নৌকার বৈঠা লগি লাঠি সোটা যার যা কিছু আছে তাই নিয়ে ঢাকা চলে আসবে। সেই দলের রাজনীতি কি, এটা কি আর পরিষ্কার করে বলার দরকার আছে? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে, আমাদের দায়িত্ব না, বেগম খালেদা জিয়ারও দায়িত্ব না, দায়িত্ব আপনাদের সকলের, দায়িত্ব আপনারা যারা ভিডিও টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন, বাংলাদেশী বলে যারা নিজেদেরকে জানেন চেনেন দাবি করেন, আপনাদের সকলের দায়িত্ব। দেশটা কি শুধু বিএনপির? দেশ কি শুধু বিএনপির? দেশ কি শুধু আওয়ামী লীগের? দেশ 18 কোটি বাংলাদেশী সকলের। কাজেই সকলের দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করা, এই দেশকে প্রতিষ্ঠিত করা, একটি সত্যিকার জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত করা, সেই সরকার যে সরকার এই শেয়ার মার্কেটের বিচার করবে, যে সরকার এই 7 ব্যাংকের যে মূলধন খোয়া গেছে, চুরি গেছে, পাচার হয়ে গেছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে গত 5-7 বছরে বাংলাদেশের, সেই বিচার করবে, যে সরকার ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ, জনি সহ যত গুম খুন হয়েছে সেগুলি সত্যিকার বিচার করবে, যে সরকার বিচার করবে পিলখানায় কেন হত্যাকাণ্ড ঘটল সঠিক বিচার করবে, সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, যে সরকার ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার, যে দল ভোটের মাধ্যমে সরকার গঠিত করবে, যে সরকার গঠিত হবে সত্যিকার ভোটের মাধ্যমে, জনগণের ব্যালটের মাধ্যমে গঠিত হবে, সেই সরকারকে প্রতিষ্ঠিত করবে।